ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লুবি অ্যাডভান্স এডুকেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ক্লাস ফোরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলার পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন গর্তের ভিতরে কেও এই প্রশ্নের উত্তরে ছাগল ছানা কী বলেছিল উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয়ের লেখা নরহরি দাস গল্পে এই প্রশ্নের উত্তরে ছাগল ছানা বলেছিল লম্বা লম্বা দাঁড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস দ্বিতীয় প্রশ্ন কিভাবে ইয়াসওয়াকি চান টেলিভিশন যন্ত্রটি সঙ্গে তত্ত্বচানের পরিচয় ঘটিয়েছিল উত্তর তেতসুক কুরোয়ানাগীর লেখা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পে ইয়াসুয়াকি চান ও তত্ত্ব দুই বন্ধু একদিন গাছের উপরে বসে গল্প করছিল সেই সময় ইয়াসুয়াকি চান তত্ত্বচানকে বলে যে তার দিদি আমেরিকায় থাকে দিদি তাকে বলেছে সেখানে টেলিভিশন নামে একটি যন্ত্র আছে এই যন্ত্রটি দেখতে একটি বাক্সের মতো জাপানে যদি টেলিভিশন আসে তাহলে তারা ঘরে বসে সুমো পালোয়ানদের লড়াই দেখতে পারবে এভাবে ইয়াসুয়াকি চান টেলিভিশন যন্ত্রটির সাথে তথ্য চানের পরিচয় ঘটিয়েছিল তৃতীয় প্রশ্ন পটগুলটিসওয়ার কি উত্তর লেখিকা পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকা ছোটবেলায় তার জ্যাটতুতো পিস্তুতো খুঁড়তুতো ভাই বোনদের সাথে ছাদের এক কোণে রাখা ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে তাই দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু করত সেই যুদ্ধের নাম দেয়া হয়েছিল পটগুলতিস ওয়ার চতুর্থ প্রশ্ন মালগাড়ি কবিতায় কথক কেন মালগাড়ি হতে চায় উত্তর প্রেমেন্দ্র মিত্র রচিত মালগাড়ি নামক কবিতায় কবি মালগাড়ি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি মেল ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেন হতে চান না কারণ প্যাসেঞ্জার ট্রেনের সময় ও ঠিকানা দুই বাঁধা থাকে তিনি মালগাড়ি হলে তার কোনো রকম তারা থাকবে না তিনি বারবার না থেমে অবিরাম চলতে থাকবে তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে তিনি মালগাড়ি হলে ট্রেন লাইনকে একার মনে করে মনের খুশিতে ছুটে যাবেন সেই জন্য তিনি মালগাড়ি হতে চান পঞ্চম প্রশ্ন লুসাই পাহাড়ের বড় ভয়ঙ্কর জায়গাটির পরিচয় দাও উত্তর প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে লুসাই পাহাড়ের সেই ভয়ঙ্কর জায়গাটি প্রায় সাড়ে ছশো থেকে সাতশো বর্গমাইল অঞ্চল নিয়ে বিস্তৃত ছিল সেখানে চারিদিকে ঘন বন ছিল কোনো গ্রাম ছিল না পথ ছিল না ফলে মানুষও ছিল না শুধু ছিল ভয়ঙ্কর জন্তু জানোয়ার সন্ধ্যার পর বাঘের ভয়ে পা ফেলা যেত না কিছু কিছু জায়গায় এমন ঘন বন ছিল যে আকাশ দেখা যায় না বেলা নটা দশটার আগে সেখানে সূর্যের মুখ দেখা যেত না ষষ্ঠ প্রশ্ন মূর্ধন্য ধ্বনি বলতে কী বোঝো উত্তর মূর্ধন্য ধ্বনি যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জীব মূর্ধায় স্পর্শ করে সেইগুলিকে মূর্ধন্য ধ্বনি বলে যেমন ট ঠ ড ঢ মূর্ধন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও